মিয়ানমারের রাষ্ট্রদূতকে সতর্ক করেও মিলছে না ফল। দেশ নিউজ টিভি, সারা দেশ সারা দিন। মিয়ানমার রাষ্ট্রদূতকে দফায় দফায় তলব করেও মিলছে না ফল। বন্ধ হচ্ছে না নাইখং ছড়ি সীমান্তে মিয়ানমারের সেনাবাহিনীর গোলাবর্ষণ। গত কয়েকদিন ধরেই বাংলাদেশ সীমান্তে উত্তেজনা ছড়ানোর চেষ্টা করছে দেশটি। এ অবস্থায় 15 দিনের মধ্যে তৃতীয় দফায় মিয়ানমার রাষ্ট্রদূতকে তলব করে কড়া প্রতিবাদ জানালো বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। বান্দরবান সীমান্তে গত 2 সপ্তাহ ধরে দফায় দফায় চলা উত্তেজনায় তীব্র নিন্দা জানিয়ে বন্ধুরাষ্ট্র হিসেবে সতর্ক করা হয়। রোববার 4 সেপ্টেম্বর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আসেন মিয়ানমারের রাষ্ট্রদূত অঙ্কিও ময়ে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার অনুবিভাগের মহাপরিচালক মিয়া মোহাম্মদ মইনুল কবিরের সঙ্গে দেখা করেন। প্রতিবেশী এ রাষ্ট্রটির নিরাপত্তা বাহিনীর মর্টারের 2টি গোলা বান্দরবানের নাইখং ছড়ি সীমান্তে শূন্যরেখার কাছাকাছি পড়ার ঘটনায় ঢাকার পক্ষ থেকে তীব্র নিন্দা ও কড়া প্রতিবাদ জানানো হয়। এছাড়া মাঝে মধ্যে যুদ্ধবিমান ও হেলিকপ্টারগুলি বাংলাদেশের আকাশ সীমা অতিক্রম করে গুলি বর্ষণ করার মতো ঘটনা তো আছেই। এর আগে গত মাসে 2 দফায় মিয়ানমারের ছোড়া মর্টারের গোলার বিস্ফোরিত অংশ ও অবিস্ফোরিত গোলা বাংলাদেশ সীমান্তের ভেতরে পড়ে। এ সময় এ ঘটনাকে অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত উল্লেখ করে রাষ্ট্রদূত অঙ্কিও ময়কে 21 এবং 29 আগস্ট পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। কিন্তু এ ধরনের সতর্কবার্তায় টনক নড়ছে না নেপিদর, বরং বেড়েই চলছে গোলাগুলি ও শূন্যরেখা অতিক্রম। এতে আতঙ্কে রয়েছেন সাধারণ মানুষ। এদিকে মিয়ানমারের রহস্যময় পরিস্থিতিতে সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। সীমান্তে টহল জোরদার করা হয়েছে।